হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিউচার নলেজ ইউটিউব চ্যানেল, মাই সেলফ অনিমেষ দে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, আপনারা যারা এখনো জব কার্ড করেননি, আপনার পরিবারের কোনো সদস্যের কিংবা টোটাল ফ্যামিলির কারোরই জব কার্ড নেই, তারা কিভাবে জব কার্ড আবেদন করবেন, তার সমস্ত অ্যাপ্লিকেশন ডিটেলস এবং আপনারা কোন ফর্মটি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন এবং আপনারা জব কার্ড তৈরি করার পর কি কি সুবিধা পাবেন, তার সমস্ত কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা অনেকেই জানেন 100 দিনের কাজের জন্য কিংবা আপনার গভর্নমেন্ট কোনো স্কিমের জন্য জব কার্ড খুবই অত্যাবশ্যক। এই জব কার্ড ছাড়া আপনারা ওই 100 দিনের কাজগুলি করতে পারবেন না। এই লকডাউন অবস্থায় অনেকেরই জব নেই, তারা না জব থাকার কারণে 100 দিনের এই কাজে আপনারা এমজি নারেগা প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। তার আগে আপনাকে এই জব কার্ডটি বানাতে হবে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি কিংবা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে এই জব কার্ডটি বানাতে হবে এবং আপনি এটি সাবমিট করবেন। সো ফ্রেন্ডস, জব কার্ড আবেদন করার জন্য দুই ধরনের ফর্মের টাইপ আছে। একটি হলো ফর্ম নাম্বার 1, আপনারা দেখতেই পাচ্ছেন এটি ফর্ম নাম্বার 1, এবং নেক্সট দেখুন এটি ফর্ম নাম্বার 1A বা 1-এর ক। এই দুটির পার্থক্য হলো ফর্ম নাম্বার 1 কারা আবেদন করবেন। ফর্ম নাম্বার 1 যাদের বাড়ির কারোরই জব কার্ড নেই, তারা এই ফর্ম নাম্বার 1টি আবেদন করবেন জব কার্ড করার জন্য। নেক্সট দেখুন এখানে ফর্ম নাম্বার 1A বা 1-এর ক, এই ফর্মটি তারাই কালেক্ট করবেন যাদের বাড়িতে দু একজন সদস্যের নাম সংযোজন করতে হবে কিংবা বিয়োজন করার জন্য এই আবেদনটি করবেন আপনারা জব কার্ড করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধিত পরিবারের নাম সংযোজন করার আবেদন পত্র, এটি ফর্ম নাম্বার 1-এর ক। এটি দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 1 বা ফর্ম নাম্বার 1, এটি ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধিত করণের আবেদন পত্র, এটি যাদের বাড়িতে কারোরই জব কার্ড নেই। এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে দেখুন এখানে আপনার জেলার নামটি দেবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার গ্রাম পঞ্চায়েত পূরণ করবেন এটি, তাই এটি করার দরকার নেই। রেজিস্ট্রেশন নাম্বারটি এটি দেবেন গ্রাম পঞ্চায়েত কিংবা যারা মিউনিসিপ্যাল এরিয়ায় থাকেন তারা মিউনিসিপ্যালিটি অফিসের অফিসারাটি ফিল আপ করবেন। নেক্সট এখানে স্ক্রল করে নিচে নেমে আসলে দেখতে পাবেন পরিবারের প্রধানের নাম এখানে আপনার দেবেন। নেক্সট দেখুন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ, এখানে দেখুন আপনার পরিবারের যতজন সদস্য আছে সেগুলি ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4 আকারে আপনারা লিখবেন। এখানে তাদের নাম দেবেন, পিতার নাম দেবেন কিংবা স্বামীর নাম। নেক্সট এখানে বয়স, অর্থাৎ আবেদন করার যে তারিখে আপনার বয়স কত হয়েছে তা আপনারা দেবেন। নেক্সট এখানে জেন্ডার দেবেন, এখানে শারীরিক অক্ষমতা আছে কিনা হ্যাঁ কিংবা না এখানে তা লিখবেন। নেক্সট এখানে দেখুন রেশন কার্ড নাম্বার বা নির্বাচনী সচিত্র পরিচয় পত্র নম্বর, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড নাম্বার কিংবা রেশন কার্ড নাম্বার, আপনি এখানে আইডি নম্বরটি এখানে দেবেন। একই রকম ভাবে আপনার বাকি সদস্যদের এখানে নাম এন্ট্রি করবেন, টোটাল ফ্যামিলির এখানে 1, 2, 3, 4 আকারে এখানে লিখে সমস্ত নাম, পিতা বা স্বামীর নাম, বয়স, জেন্ডার, শারীরিক অক্ষমতা এবং আপনার গভর্নমেন্ট আইডি নাম্বারটি এখানে দেবেন। এখানে নিচে দেখুন স্টার মার্কেট লেখা আছে, পরিবারের প্রধানের নাম এই সারিতে লেখা হবে, অর্থাৎ পরিবারের যিনি হেড তার নাম এখানে লিখবেন এবং সমস্ত ডিটেলস পরপর এখানে আপনারা এন্ট্রি করবেন। নেক্সট পয়েন্ট আপনারা এখানে দেখুন গ্রামের নাম এখানে লিখবেন। নেক্সট পোস্ট অফিস, এখানে মৌজার নেমটি দেবেন, এখানে থানা কি তা লিখবেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অবস্থিত, এখানে ব্লকের নাম দেবেন, এখানে আপনি যদি তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী কিংবা সাধারণ যাই অন্য কোনো এখানে তা ঠিক মারবেন। নেক্সট ইন্দিরা আবাস যোজনা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, নইলে না। নেক্সট ভূমি সংস্কার উপভোক্তা, অর্থাৎ আপনারা সরকার থেকে যদি কোনো জমি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, নইলে না। নেক্সট পয়েন্ট আপনারা দেখুন এখানে লেখা আছে আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে ইচ্ছুক এবং উপরোক্ত বৃত্তান্ত সঠিক ও আমাদের পরিবারের নাম নিবন্ধীকরণের করা হোক, এখানে তার ডিক্লেমেশন দেওয়া আছে। এখানে কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বাক্ষর লিখতে হবে, এখানে এখানে সই দিবেন। প্রাপ্তবয়স্ক যে সমস্ত সদস্যরা আছে তাদের এখানে সাইন কিংবা টিপসই দিতে হবে। এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের স্বাক্ষর বা টিপসই, অর্থাৎ পরিবারের যিনি হেড তার এখানে সিগনেচার কিংবা টিপসই এখানে দিতে হবে। এখানে নিচে দেখুন হ্যাশট্যাগে লেখা আছে যেটি প্রযোজ্য নয় সেটি কেটে বাদ দিন, অর্থাৎ যে অংশগুলি আপনার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না সেগুলি আপনি কেটে বাদ দেবেন। নেক্সট এখানে নিচে দেখুন এখানে কাঁচির অংশ বা কাটা দাগ আছে, অর্থাৎ এই অংশটি আপনাকে ফিল আপ করতে হবে না, এটি গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি এটি ফিল আপ করবে, তাই এটি আপনার ফিল আপ করার দরকার নেই। এখানে লেখাই আছে গ্রাম পঞ্চায়েতের পদাধিকারী স্বাক্ষর যিনি আবেদন পত্র জমা নেবেন, এই অংশটি আপনারা আবেদন করবেন না বা কোনো ফিল আপ করবেন না এই অংশটি। নেক্সট এখানে স্ক্রল করে নিচে নেমে আসলে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ব্যবহারের জন্য, এটি গ্রাম পঞ্চায়েত অফিস এটি ফিল আপ করবে, তাই এটি আপনারা ফিল আপ করবেন না। এখানে লেখা আছে আবেদন পত্রে বর্ণিত বয়স ও বাসস্থান সংক্রান্ত বৃত্তান্ত যাচাই করে দেখা হলো, এটি গ্রাম পঞ্চায়েতের সদস্য কর্মচারী বা সরকারি পদাধিকারীর স্বাক্ষর এখানে থাকবে, এটি অফিসিয়াল কাজের জন্য এই অংশটি। নেক্সট এখানে দেখবেন বাতিলের সপক্ষে যুক্তি, যদি আমরা ফর্মটি বাতিল হয়ে যায় উপযুক্ত ডকুমেন্টস কিংবা কারণ আপনারা না দেখাতে পারেন তাহলে এটি বাতিল করে এখানে সিগনেচার করে দেবে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাহী সহায়ক বা সচিবের স্বাক্ষর এখানে থাকবে। তাই বন্ধুরা, আপনারা যারা জব কার্ড করতে চান তারা সঠিকভাবে এখানে নামগুলি এন্ট্রি করবেন এবং সঠিকভাবে ফিল আপ করবেন এবং উপযুক্ত ডকুমেন্টস গুলি আপনারা অ্যাটাচ করে
করে দেবেন। নেক্সট আমি আপনাদের দেখাবো ফর্ম নাম্বার 1 এ বা 1 এর ক এই ফর্মে যাদের পরিবারের কোনো এক দুজন সদস্যের নাম সংযোজন করতে চান তারা এই ফর্মটি ফিলআপ করবেন, অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যরাই আছে, দুই একজন সদস্য বাদ পড়েছে, তাদের নাম এখানে সংযোজন করবেন। এখানে দেখুন এখানে জেলার নাম দেবেন, এখানে পরিবারের প্রধানের নামটি এখানে লিখতে হবে, সমস্ত কিছু বাংলাতে ফিলআপ করবেন। নেক্সট এখানে আপনার ক্রমিক সংখ্যা দেবেন 1 2 3 করে, যে সমস্ত সদস্যদের আপনি এন্ট্রি করবেন এখানে ক্রমিক নাম অনুযায়ী এখানে ক্রমিক সংখ্যাটি দেবেন। এখানে নাম লিখবেন, এখানে পিতা বা স্বামীর নামটি এখানে সঠিকভাবে লিখবেন। নেক্সট দেখুন বয়সে এখানে লেখা আছে আবেদন করার দিনে, অর্থাৎ যেদিন আপনি যে ডেটে আপনি আবেদন করবেন সেই ডেটে আপনার বয়স কত তা এখানে লিখবেন। নেক্সট জেন্ডার এখানে দেবেন, শারীরিক অক্ষমতা আছে যদি হ্যাঁ কিংবা না এখানে লিখবেন। নেক্সট এখানে রেশন কার্ড নম্বর বা আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে দেবেন এবং সংযোজনের কারণ কি। নেক্সট একই রকম ভাবে আগের যে ফর্মটি আমি আপনাদের দেখালাম ফর্ম 1, একই রকম ভাবে এটি ফিল আপ করতে হবে, কোনো এখানে পার্থক্য নেই। একই রকম ভাবে এখানে দেখতেই পাচ্ছেন গ্রামের নাম, পোস্ট অফিস, মৌজা, থানা, গ্রাম পঞ্চায়েতের নাম সমস্ত এখানে ফিল আপ করতে হবে। এখানে ব্লকের নাম, নেক্সট এখানে আপনার কোন কাস্টে আপনি আছেন তা দেবেন। নেক্সট ইন্দিরা আবাস যোজনা আপনি পেয়েছেন কিনা, নেক্সট ইন্দিরা আবাস যোজনার আপনি উপভোক্তা কিনা, যদি হ্যাঁ থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, নইলে না। নেক্সট অংশে দেখুন ভূমি সংস্কার উপভোক্তা কিনা, অর্থাৎ আপনি সরকার থেকে কোনো ভূমি পেয়েছেন কিনা, তাহলে হ্যাঁ নইলে না, এবং এখানে ডিক্লেমেশন দেওয়া আছে। নেক্সট এখানে দেখুন আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে আগ্রহী এবং উপরোক্ত বৃত্তান্ত সঠিক এবং সংযোজন নিবন্ধীকৃত হোক, এটি পরিবারের প্রধানের ডিক্লেমেশন বা ঘোষণা এখানে তাহলে লেখা আছে। এখানে পরিবারের সদস্যের সাইন কিংবা টিপসই দিতে হবে, কাজ করতে ইচ্ছুক পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যের এখানে স্বাক্ষর কিংবা টিপসই দিতে হবে, যে অংশ অপ্রয়োজনীয় তাকে কেটে বাদ দিন। এই অংশটি নিচে দেখুন এখানে নিচের অংশটি কেটে বাদ দেবেন, এটি পঞ্চায়েত অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসাররা এটি ফিল আপ করবেন, তাই এটি আপনারা ফিল আপ করবেন না। সো ফ্রেন্ডস আমি আপনাদের আশা করি বোঝাতে পারলাম ফর্ম নাম্বার 1 কারা ফিল আপ করবেন এবং ফর্ম নাম্বার 1 এ কারা ফিল আপ করবেন। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সহজে পেয়ে যান। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।